নমস্কার শ্রী আম্মা ভগবান শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা মানসিকভাবে কিছু হয়ে উঠাই হল মৌলিক দ্বন্দ্ব আজকের চমৎকার আমি ইংল্যান্ড থেকে মার্ক জোনস বলছি এক বছর আগে পাহাড়ে মোটরবাইক চালাতে গিয়ে আমি এক প্রকার মৃত্যুর হাত থেকে ফিরে এসছি ওই সময় আমার বাইকের সামনের চাকাটা রাস্তার ধারে একটা গর্তে পড়ে যায় এবং আমি একটি পাথরের উপর ছিটকে পড়ি আমার মাথাটা পাথরের সাথে সরাসরি ধাক্কা খায় এমন এমনকি মোটর বাইকটাও আমার ওপর উল্টে পড়ে যার দরুন আমার বুকের হাড় ভেঙে যায় এবং হাঁটুতেও চোট লাগে খুবই অল্প সময়ের মধ্যে চমৎকারিকভাবে একজন ব্যক্তি ওই স্থানে উপস্থিত হন এবং আমার উপরে পড়ে যাওয়া বাইকটাকে তোলেন অন্য একজন ব্যক্তি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এবং আমাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে এক্স-রে এমআরআই ও সিটি স্ক্যান করার পর চিকিৎসক জানান আমার বুকের মাঝের হাড়টা ভেঙে গেছে এবং সেটি আমার হিতপিণ্ডের উপর চাপ সৃষ্টি করছে আঘাতটা কতটা গুরুতর সেটা বোঝার জন্য আমার আরও বেশ কয়েকটি পরীক্ষা করা হয় উপস্থিত চিকিৎসকেরা বলেন আমার আঘাত গুরুতর না হলেও বুকের হাড়টা এমনভাবে ভেঙে গেছে যে তার একটি ধারালু অংশ আমার মহাধমনির কয়েক সেন্টিমিটারের মধ্যে চলে এসছে এই দুর্ঘটনায় আমার সামনের দুটো দাঁত মেরুদণ্ডের আটটা হাড় এবং পাঁজরের আরও দুটো হাড় ভেঙে গেছিল আরও ভয়ানক যেটা ঘটেছিল সেটি হলো আমার মেরুদণ্ডের সবচেয়ে উপরের হারটা যাকে অ্যাটলাস বলে সেটাও ভেঙে তিন টুকরো হয়ে গেছিল যার মধ্যে একটি ভার্টিব্রাল আর্টারি পাশেই ছিল ডাক্তার আমাকে সর্বক্ষণ বিছানায় শুয়ে থাকার পরামর্শ দেয় চমৎকারিকভাবে আমার কোনো সার্জারির প্রয়োজন হয়নি কিন্তু আমাকে চিকিৎসার জন্য প্রায় চার মাস হাসপাতালে ভর্তি থাকতে হয় চিকিৎসার পর যখন আমাকে ছুটি দেওয়া হয় তখন আমার কোনো স্নায়বিক দুর্বলতা ছিল না আমি মনে করি আমার প্রয়াত পিতার আশীর্বাদ এবং শ্রী আম্মা ভগবানের অপার কৃপা আমাকে জীবন দান করেছে হাসপাতালে ভর্তি থাকাকালীন আমি সব সময় শ্রী আম্মা ভগবানের উপস্থিতিকে গভীর অনুভব করতাম মনে হতো তারা যেন আমার সজ্জার পাশে দাঁড়িয়ে আমার দেখভাল করতেন দুর্ঘটনার দরুন আমার হৃদপিণ্ডে যে আঘাত লেগেছিল সেটা প্রকৃতপক্ষে আমার হৃদয় থেকে নাকারাত্মক অনুভূতিগুলোকে যে দূর করে দিয়েছিল এরপর থেকে আমার হৃদয় পরিবর্তিত হয়ে গেছে সাধনার সময় এখন তা সুন্দরভাবে স্পন্দিত হয় যেন কতদিনের একটি বোঝা নেমে গেছে এর জন্য শ্রী আমা ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ এই দুর্ঘটনাটা স্বাভাবিকভাবেই আমার পরিবারের জন্য খুব একটা ভালো অভিজ্ঞতা ছিল না বিশেষত আমার স্ত্রীকে এর জন্য খুবই সমস্যায় পড়তে হয়েছিল কিন্তু এই ঘটনাটা আমাকে পরিণত হতে সাহায্য করেছে শ্রী আম্মা ভগবানের আশীর্বাদে এখন আমার জীবন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে এটা ভাবলে খুবই আনন্দ লাগে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে চমৎকারিকভাবে আমি রক্ষা পেয়েছি আমাকে রূপ অনুগ্রহ প্রদান করার জন্য শ্রী আম্মা ভগবানের দিব্য কমলে আমি অনন্ত কোটি ধন্যবাদ জানাই